জুলুমের হাতকে তুমি জুলুম থেকে নিবৃত্ত রাখো, জালেমের বিস্তার তুমি ভেঙে দাও। অতএব আজকে বাংলাদেশের মাটিতে যেই মুজি কসাই নামক যে জালেম সন্ত্রাসী জঙ্গি আসতেছে, তার বিরুদ্ধে কথা বলা, তাকে নেতৃত্ব করা, তার ব্যাপারে পরামর্শ দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য, কথা ঠিক না বেঠিক? অতএব এই দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কটু কথা করবে, বলবে, আমরা পরিষ্কার ভাষায় তাদেরকে বলে দিতে চাই, এটা শাহজালালের বাংলাদেশ, এটা আরে মোলামার বাংলাদেশ। যেই বাজারা আরে মোলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলার জমিনে, তাদের তাই হবে না, তাদের তাই হবে না, তাদের তাই হবে না। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال عليه الصلاة والسلام انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مركز النور الاسلامي غازی پور مدرسہ উদ্যোগে আয়োজিত আজকের এই শানে রিসালাত মহা সম্মেলনের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার মুহতামিম আব্বাজান আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির স্নেহস্পদ শাগরেদ হাফেজ কারি রফিকুল ইসলাম নেত্রকোনা, লম্বা চূড়া আলোচনা করার কোনো সুযোগ নেই। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির নামটা শুনছেন আপনারা, মাদ্রাসার যারা তালিবুল ইলম, আমরা হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, হযরত আল্লামা শাহনওয়াজ শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ইংরেজরা যখন ওনাকে বন্দী করে মাল্টার জেলখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি প্রাক প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছিল, সেই সময় দারুল উলুম দেওবন্দে কে তিরমিজি আউয়াল পড়াবে, কে বুখারী আউয়াল পড়াবে, এই নিয়ে ছাত্রদের মধ্যে, এই নিয়ে শিক্ষকদের মধ্যে এক ধরনের আপনার হ্যাঁ চিন্তা এবং পেরেশানির ছাপ দেখা যাচ্ছিল। ওই সময় হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে আমার পরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মত লোক থাকতে তোমরা তিরমিজি আর বুখারী শরীফের দরস নিয়ে তোমরা কেন পেরেশান হচ্ছ? যেই সময় হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তাকসিমে বন্টনে এই কিতাব দিয়ে দেওয়া হলো, ওই সময় আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে উস্তাদে মোহতারাম চেয়ারে বসেছিলেন, পায়ের মধ্যে জড়ায় ধরছেন, আপনি আমাকে দুনিয়ার অন্য সকল দায়িত্ব দেন, আপনার উপস্থিতিতে, আপনার অনুপস্থিতিতে তিরমিজির দরস, বুখারীর দরস আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দ্বারা সম্ভব না। কেন আপনাদেরকে এই ঘটনা শোনাচ্ছি? আমাদের বাংলাদেশে ইতিপূর্বে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত মুজাহিদে মিল্লাত মুফতি ফজল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত শেখুল হাদিস আল্লামা আতাউর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত মুফতি ফজল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই বুজুর্গদের উপস্থিতির কারণে বাংলাদেশের কানাচে কানাচে মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনার মতো মুজাহিদ লুকিয়েছিল, লুকিয়েছিল যখনই দিনের যে কোনো বাতিল্লা আক্রমণ করবে বাংলার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লামা নূর হোসেন কাসিমি সহ আকাবিরদের সাক্রেত্রা
এইজন্য আমার ভাইরা হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিছেন আনোয়ার শাহ তুমি বহুত ভারী জিম্মাদারি সমজ রাখি হো আর সমজতে হো কি মই মাহমুদুল হাসান ইহা মওজুদ হো আনোয়ার শাহ তুমি মনে করতেছো আমি শাইখুল হিন্দ মাহমুদ হাসান এখন জীবিত আছি দেখা তোমার কাছে দায়িত্ব বড় মনে হয় তুমি লিখে রাখো যেদিন আমি শাইখুল হিন্দ থাকব না সেদিন তোমাকে মানুষ মাথায় নিয়ে নাচবে ঠিকই দেখা গেছে হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি খেদমত করে গেছেন হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খেদমত করে গেছেন আজকে নাস্তিক মুরতাদ বেঈমান যারা মনে করছে বাংলাদেশ আকাবির শূন্য আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই আকাবির শূন্য হতে পারে তাদের উত্তর শরীরা জীবিত আছে জীবিত আছে জীবিত আছে কথা ঠিক যাবে এই জন্য আমার ভাইয়েরা আমি কোরআনে মাজিদের একটা আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন যারা জুলুম করে তাদের জুলুমের ব্যাপারে রব্বে কাবা কখনো উদাসীন নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা তুমি তোমার ভাইয়ের সাহায্য সহযোগিতা করো চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাজলুমের সাহায্য করে এটা বুঝি জালেমের সাহায্য করা আমরা বুঝি না আপনি আমাদেরকে বুঝিয়ে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জালেমের তার জুলুম থেকে নিবৃত রাখো জালেমের জুলুমের হাতকে তুমি জুলুম থেকে নিবৃত রাখো জালেমের বিষদাঁত তুমি ভেঙে দাও অতএব আজকে বাংলাদেশের মাটিতে যেই মুজি কসাই নামক যে জালেম সন্ত্রাসী জঙ্গি আসতেছে তার বিরুদ্ধে কথা বলা তাকে নিবৃত্ত করা তার ব্যাপারে পরামর্শ দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কথা ঠিক না বেঠিক অতএব এই দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কটু কথা করবে বলবে আমরা পরিষ্কার ভাষায় তাদেরকে বলে দিতে চাই এটা শাহজালালের বাংলাদেশ এটা আরে মোলামার বাংলাদেশ যেই বাজারা আরে মোলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলার জমিনে তাদের তাই হবে না তাদের তাই হবে না তাদের তাই হবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি যেহেতু আজকে জুমার রাত আগামী কাল শুক্রবার আমাদের জাগ্রত কবি এখানে বসে আছেন আমরা ওনার কাছ থেকে শুনবো আরো মুরব্বীরা আছেন সকলের কাছ থেকে শুনবো আল্লাহ পাক জাতির এই দুর্দিনে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন